বোন, বড় হয়েছিস তো, এবার তো একটু বুঝতে শেখ। আর কিছু জিনিস আমাদেরকেও ভাবতে দে, সবকিছুতে মাতব্বরি করাটা বন্ধ কর। ভাত হয়েছে? আচ্ছা, জলদি জলদি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়। কাল সকালে আমি তোকে ডেকে দেবো, কলকাতায় যাবি আমার সাথে। কলকাতা কেন? আবার মুখে মুখে কথা? এই বয়সে এইভাবে হুটহাট অজ্ঞান হয়ে যাচ্ছিস, আমার মুখেও ভালো লাগছে না। কাল নাতাশা বৌদি ডাক্তারখানায় তোকে নিয়ে যাব, ডাক্তার দেখেই নেবো একবার। না রে দিদি, তুই ভাবিস না, আমি তো বলছি আমি একদম ঠিক আছি। ঠিক থাকলে কেউ হুটহাট অজ্ঞান হয়ে যায় না। শরীর খারাপ হলে ফেলে রাখতে নেই রে চিনি। আশা, এই এইসব ছাই চাপা আগুন, এসব শরীরে বেঁধে রাখতে নেই রে, কোনদিন আবার কি থেকে কি হয়ে যাবে। বাবা, আমি বলছি তো, আমার কিচ্ছু হয়নি।